ফুটবলের খবর জানাবে এবার। বৃষ্টির বাগড়া ছিল ফুটবলারদের অনুশীলনেও, তবে শেষ পর্যন্ত 12 জনকে নিয়ে চতুর্থ দিনের মতো হয়েছে প্র্যাকটিস। নবীনরা কোচের সাজানো কৌশলে মানিয়ে নিতে চান, কাল যোগ দিচ্ছেন আবাহনী ফুটবলাররা। হঠাৎ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ফুটবল দলের অনুশীলনে। বসুন্ধরার প্র্যাকটিস গ্রাউন্ডে নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর শুরু হয় সুমন রেজা মিতুল মারমাদের স্কিল ট্রেনিং। পুরো দলকে এখনও একসাথে না পেলেও চিন্তার কিছু দেখছেন না কোচ। 12 ফুটবলারকেই দিচ্ছেন কৌশল আর স্ট্র্যাটেজির দীক্ষা। শুক্রবার বসুন্ধরা কিংস আর রোববারের মধ্যে আবাহনীর সব ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবে, তখন হয়তো ফুল স্কোয়াড নিয়ে আরো ভালোভাবে সবাইকে যাচাই করতে পারব। দুই সপ্তাহেরও কম সময় পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ, তবে বাংলাদেশের মূল লক্ষ্যটা অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই। হোম ভেন্যুর সুযোগ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবছি না, তবে আমাদের মূল লক্ষ্য মালদ্বীপের বিপক্ষে ভালো করা, সেটা নিয়েই বেশি কাজ করছি। বিশ্বকাপ বাছাই টিকে থাকতে বাংলাদেশের জন্য ওই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ব্যস্ত মৌসুম শেষে খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাননি ফুটবলাররা, তারপরও ফিটনেস পড়তির দিকে, তাই সেখানেই জোর কোচিং স্টাফের। জাতীয় দলের নবীন সদস্য ইসা ফয়সাল কোচের কথা মেনে নিজেকে প্রস্তুত রাখছেন যে কোনো সুযোগের আশায়। আমরা যে বাসায় ছিলাম ফিটনেসের একটা ঘাটতি ছিল, কোচ ওইটাই ইম্প্রুভ করাচ্ছে, কাজ করতেছে ওই নিয়ে। হ্যাঁ, অবশ্যই ভালো কিছু করব এবং দেশকে যেন আমরা ভালো কিছু দিতে পারি। শনিবার ঢাকায় আসবে আফগানিস্তান দল। শাফায়াত মিদুল, চ্যানেল 24, ঢাকা।